জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। উপস্থিত তরুণ ওলামা, ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ওলামা এবং তুলাবাদের মনের ভাব প্রকাশার্থে আজকের এই সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন আমার আপনার সকলের সুপরিচিত প্রিয় বক্তা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, শিয়া বিরোধী আন্দোলনের শ্রেষ্ঠ নায়ক হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মাদদাজুল্লুহুল আলিয়া, উপস্থিত তরুণ উলামায়ে কেরাম, আপনারা জানেন এখানে আমরা উপস্থিত হওয়ার একটিমাত্র কারণ বাতেল যত ফেরকা আছে আমরা জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে 73টা দল হবে, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে। হাদিসের ভাষায় আপনারা জেনেছেন, উলামায়ে কেরামগণের কাছ থেকে শুনেছেন, আমার রাসূল বলেছেন কুল্লুহুম ফিল নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটা দল যাবে জান্নাতে। কুল্লুহুম ফিন নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটা দল হলো জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, নবী কই দলটা কে কারা? রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমি নবীর সাহাবাই কেরামগণের উপর যারা প্রতিষ্ঠিত, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এরাই হলো জান্নাতি দল। কথা বলুন ঠিক না বেঠে? তাইলে জান্নাতি দলের সাপোর্ট আমরা পেয়ে গেছি হাদিস শরীফ থেকে। রাসূল বলেন আমি নবী এবং আমি নবীর সাহাবাই কেরামের উপর যারা প্রতিষ্ঠিত। এখন নবী যাদেরকে সাহাবি মেনেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা রয়েছিলেন ঈমানের সঙ্গে, যারা আমার নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাতিবে ওহির দায়িত্ব দিয়েছেন, কুরআনুল কারীম লেখার অনুমতি কি নাকি দিয়েছেন, উনি হলো আমিরে মুয়াবিয়া। আপনারা সহজ সরল ভাষায় বুঝে নিয়েন, ইয়াজিদের পিতার নাম যিনি, উনি হলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কোন ঠিক না বেঠে? ইয়াজিদরে তো আমরা সবাই চিনি, কথা কোন ঠিক না বেঠে? অনেকেই আলোচনাগুলো করতে গেলে আমরা অনেক সময় মেসেজ করে, আমরা লেখালেখি করে, কারণ বর্তমানে সবচেয়ে ফেতনা ফাতার সৃষ্টি হয়েছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। এখন এরও মুসলমান হয়েও এখনো অনেকে প্রশ্ন করে আমিরে মুয়াবিয়া কে, চিনেও না, নাউজুবিল, এখন এখনো প্রশ্ন করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমি বলবো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো উনি ইয়াজিদের পিতা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল ভালো মানুষ, উনি ছিল সাহাবী, উনি ছিল কাতিবে ওহী, উনার সঙ্গে অন্য কোন বিয়াদবদের কোন তুলনা হতে পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? একটা মেসেজ আমি দেব আপনাদের কাছে, আমরা মানুষ হলাম আবেগী, বিবেক আমাদের কম, আমরা মানুষ হলাম জুসের, হুশ আমাদের কম। আজকে কেন শিয়া মতবাদ এত এত বৃদ্ধি পাচ্ছে? এর একটাই মাত্র কারণ, আপনারা তাকিয়ে দেখেন প্রায় দরবার শরীফের ইরানের টাকাকে ইরানের কাছে বিক্রি হয়ে গিয়েছে, এদের দ্বারা মুরিদ হয়ে গেছে, তারাও শিয়া মতবাদে বিশ্বাসী হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু এরা এক সময় ছিল আমাদের মতন সুন্নি মুসলমান, কিন্তু ফির এখন শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে, ইরানের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এখন ফির যেহেতু আমাদের ইরানের আব্বার কাছে বিক্রি হয়ে গেছে, এখন আমার বাবার কাছে আমি মুরিদ হয়ে গেছি গা, এখন তাহার আবেগ এবং বিবেক উভয়টাকে মিলিয়ে সমন্বয় সাধন করতে পারে না। কই আব্বা যদি জাহান্নামে যায়, অর্থাৎ তার ফির যদি জাহান্নামে যায়, তোর হরাম নো জাহান্নামে যাবো, তুমি কি ফির দর্শক জাহান্নামে যাওয়ার জন্য? দরবার তান্ত্রিক ভাবে কিছু শিয়াদের দালাল, কিছু শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আগে সুন্নি জামাতের নাম দিয়ে দিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে করে, পাক পাঞ্জাবনের প্রশংসা করে করে, মূলত আগে তারা পাক পাঞ্জাবনের প্রশংসা করে করে
কারবালার বয়ান করে করেন আগে মানুষকে সুন্নি বলে ওই মানুষগুলোর ভেতরে প্রবেশ করেছে ভেতরে প্রবেশ করে ঈমানটাকে নিয়ে গিয়েছে সাদের সঙ্গে তারা ইতায়াত করে ও মুসলিম মানুষ বানিয়ে দিচ্ছে কাফের মুনাফিক বানিয়ে দিচ্ছে তারাই মূলত কাফের মুনাফিক যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে হাত তুলে বলো ঠিক না বেঠো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এজন্য ভাই শেষ বেলা যার সব বেলা তার আমি শেষ শেষভাবে শেষ বেলায় একটা কথা একটা মেসেজ দিয়ে যায় আপনার পীর যদি শিয়ার দালালের কাছে বিক্রি হয়ে যায় এখনি আপনার পীরকে বাদ দেওয়া আপনার উপর ফরজ হক্কানি রব্বানি একজন ওলির কাছে murid হওয়া আপনার জন্য ফরজ নাইলে ঈমানও যাইব আমলও যাইব কথা কোন ঠিক না বেঠিক যাই হোক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ করে কেন রহমত বললাম আজকের এই সেমিনারটা একটা রহমত বলে কিভাবে রহমত আমার ভাই আমাদের চিন্তা চেতনা এক রকম আর গিয়াসউদ্দিন আত-তাহিরির চিন্তার চেতনা হলো আরেক রকম কথা কোন ঠিক না বেঠিক আজকের এই সেমিনার তখনই সফল হবে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির হাতকে যদি আমরা শক্ত করতে পারি এই জন্য বাতিল পন্থীরা যারা যারা কখনো শিয়াদের বিরুদ্ধে কখনো শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে খারিজিরা সুন্নিদেরকে আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি খারিজি একটা মেসেজ জেনে রাখবেন অতি ভক্তি ছুরের লক্ষণ যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে কাফের বলে তারাও বাতিল আর যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না তারাই হলো খারিজি কথা কোন ঠিক না বেঠিক আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধতার সাথে সুন্নি জামাতকে আঁকড়ে ধরব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শিয়াদের বিরুদ্ধে অনন্য ভূমিকা পালন করছেন আমরা তরুণ যত উলামাই কেরামগণ আছি মাঠে ময়দানে যেন সেভাবে কাজ করে যেতে পারি এ ব্যাপারে যদি জানমাল আমরা দিতে হয় দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা নাই কারা কারা আছি হাত তুলে দেখুন নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3 ঘন্টার বক্তা তো এরা তো অল্প সময় হয় না এটা ইমানি চেতনা আসলে ধরেও রাখা যায় না